জেহিন জে ভারত স্বাগতম জানালো ডিফেন্স আছে আমি ইউটিউব চ্যানেল সৌভী সকল এটা বহুতে ভাল খবরই আপনাদের মাজলৈ ফাইনালি জয়েন ইন্ডিয়ান কোস্ট গার্ড জেনারেল ডিউটি ইতিমধ্যে এপ্লাই প্রক্রিয়া আরম্ভ হয়ে গেছে। এই পদবিলাকত এপ্লাই করবলে হলে আপনাদের 10 পাশরপা ধরে 12 পাশলকে আপনাদের এপ্লাই করবেন। পোস্ট কিমান আছে কেনেকে এপ্লাই করব ফুল ডিটেলস সকালে আমি আপনাদের এই ভিডিওটির জড়িয়ে দিবলে বিচারছি। সো ভিডিওটি সম্পূর্ণরূপে চাই থাকবে আর ভিডিও ডেসক্রিপশনত এপ্লাই অনলাইন করা লিঙ্ক আর ফুল এডভার্টাইজমেন্টর ডিটেলস দিয়া আছে, গৈ পিনে আপনাদের চেক আউট করে লব। সো বনমানী ভিহকল জয়েন ইন্ডিয়ান কোস্ট গার্ড রিক্রুইটমেন্ট 2022 এপ্লাই প্রসেস অনলাইন যোগেদি আপনাদের এই পদবিলাকত এপ্লাই করব। লাস্ট ডেট এপ্লাই 22 সেপ্টেম্বর 2022। টোটাল ভেকেন্সি আছে 300 পোস্ট আপনাদের দেখবলে পাওয়া যাব। জব ক্যাটেগরি সেন্ট্রাল গভর্নমেন্ট জব। জয়েন ইন্ডিয়ান কোস্ট গার্ড রিক্রুইটমেন্ট 2022 এডুকেশন কোয়ালিফিকেশন নাবিক জেনারেল ডিউটির কারণে আপনাদের যদি 10+2 লগতে আপনাদের ম্যাথস ফিজিক্স সাবজেক্ট আছে তেতিয়াহলে আপনাদের এই নাবিক জেনারেল ডিউটির আপনাদের এপ্লাই করব পারিব। যদি নাবিক ডোমেস্টিক ব্রাঞ্চ আছে তার কারণে আপনাদের মিনিমাম যদি আপনাদের 10 পাশ করে থাকে তেতিয়াহলে আপনাদের বিন্দাস এপ্লাই করব পারিব। তারপর যদি আপনাদের নাবিক ইয়ান্ত্রিক ক্লাস 10 পাশ আপনাদের করব লাগিব, লগতে আপনাদের ডিপ্লোমা থাকিব লাগিব ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল বা ইলেকট্রনিক এইখানে আপনাদের ডিপ্লোমা থাকিব লাগিব। যদিহে আপনাদের নাবিক ডোমেস্টিক ব্রাঞ্চত আপনাদের এপ্লাই করব বলে ভাবিছে তেতিয়াহলে আপনাদের 10 পাশ করলে আপনাদের এপ্লাই করব পারিব। এজ লিমিটেড আপনাদের 18-22 এজলৈকে আপনাদের এপ্লাই করব পারিব। লগতে আপনাদের এজ সিলেকশন দিয়া হয়েছে ST বিলাকৰ কারণে 5 ইয়ার্স, OBC MOC বিলাকৰ কারণে 3 ইয়ার্স দিয়া হয়েছে। সিলেকশন প্রসেস আপনাদের প্রথমতে রিটেন এক্সাম অনুষ্ঠিত হবো, তারপর ফিজিক্যাল ফিটনেস টেস্ট অনুষ্ঠিত হবো, তারপর মেডিকেল টেস্ট অনুষ্ঠিত হবো, তারপর আপনাদের অরিজিনাল ডকুমেন্টস ভেরিফিকেশন চেক অনুষ্ঠিত হবো। ফিজিক্যাল ফিটনেস টেস্টত প্রথমতে আপনাদের রানিং হবো 1.6 কিলোমিটার, টাইমিং দিব 7 মিনিট, 20 বার স্কোয়াট মারিব লাগিব আর 10 বার আপনাদের পুশ আপ মারিব লাগিব। ভেকেন্সি ওয়াইজ ডিটেলস বিলাক আপনাদের চাব ইয়াতে দিয়া আছে। টোটাল ভেকেন্সি 300 ভেকেন্সি আছে, তার ভিতর নাবিক জেনারেল ডিউটির কারণে আছে 225, নাবিক ডোমেস্টিক ব্রাঞ্চর কারণে আছে 40টা, আর ইয়ান্ত্রিকৰ কারণে আছে প্রায় আপনাদের 35টা পোস্ট। এপ্লিকেশন ফিজ আপনাদের কাটিব লাগিব, মানে এক্সামিনেশন ফিজ আপনাদের কাটিব লাগিব। ইউ আর OBC বিলাকে 250 রুপিস, আর যখন ক্যান্ডিডেট ST SC হয় কোনো ধরনের এপ্লিকেশন ফিজ কাটিব নালাগে। পেমেন্ট মোড অনলাইন যোগেদি আপনাদের পেমেন্ট কাটিব লাগিব। এপ্লিকেশন স্টার্ট 8-9-2022, যেহেতু আজি 8 সেপ্টেম্বর এই পদবিলাকর এপ্লাই স্টার্ট হয়ে গেছে, লাস্ট ডেট 22 সেপ্টেম্বর। ইয়াতে ইম্পর্টেন্ট ওয়েবসাইট লিঙ্ক দিয়া আছে, গৈ পিনে আপনাদের চেক আউট করে লব। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দিয়া আছে, এপ্লাই অনলাইন করা লিঙ্ক দিয়া আছে, ক্লিক করে আপনাদের এপ্লাই অনলাইন করে লব। ফুল এডভার্টাইজমেন্টের ডিটেলস গৈ পিনে আপনাদের নিজে চেক আউট করে লব। সবন মানে অকল ইন্ডিয়ান কোস্ট গার্ডৰ ফালৰ পৰা যি আপোনালোকৰ পদ মুকলি কৰা হৈছিলে এই পদবিলাকৰ ইতিমধ্যে এপ্লাই প্ৰক্ৰিয়া ষ্টাৰ্ট হৈ গৈছে। যদিহে আপোনালোকে ইণ্টাৰেষ্ট হয় তেতিয়াহ'লে আপোনালোকে এপ্লাই কৰিব পাৰিব। ভিডিঅ'টো ভাল পালে সকলো বন্ধু বান্ধৱীকে শ্বেয়াৰ কৰক। চোৱা দিলে বাই। জয় হিন্দ, বন্দে মাতৰম, জয় অসম, ধন্যবাদ।